প্রথমে আমাদেরকে জানা দরকার MH2L এটার মানে কি বলতো? এটার মানে কি? যাবে মাইক্রোফোন অন করো, অফ করা লাগবে না। What do you mean by MH2L? Material is to liquid, sir. Okay, material is to liquid. আর কেউ? আর কারো কোনো আইডিয়া আছে? Material is to liquid. Material is to liquid or liquid, একই জিনিস। আর কেউ কিছু? ওকে, এটা ঠিকই আছে। মেটাল ইজ টু লিকার, লিকার বলে, লিকুইড বলে না। তো তার মানে হচ্ছে এটা আমাদের ল্যাবরেটরির প্রথমেই দরকার হয়ে থাকে। আমরা যখন কোনো কিছু ডাইং, প্রিন্টিং বা কোনো কিছু যেটাই প্রিট্রিটমেন্ট যেটাই করতে চাই না কেন, আমাদের এটা সাধারণত দরকার হয়ে থাকে যে কতটুক ম্যাটেরিয়াল হলে কতটুক পানি হবে। সো আমরা সাধারণত ল্যাবে ইয়ে করি কতটুকু, 5 গ্রাম স্যাম্পল নিয়ে থাকি। তাহলে 5 গ্রাম স্যাম্পল নিয়ে থাকি এবং সেই ক্ষেত্রে যদি ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও 1:20 হয়, তাহলে টোটাল লিকুইডের পরিমাণ বা লিকুইডের পরিমাণ, টোটাল ওয়াটারের পরিমাণ কত হবে? ওয়াটার বলবো না, কারণ এর সাথে তো আরো কেমিক্যালও থাকতে পারে লিকুইড। এক্ষেত্রে টোটাল লিকুইডের পরিমাণ কত হবে বলো? আমার স্যাম্পলের ওজন 5 গ্রাম, তাহলে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও হচ্ছে 1:20, তাহলে কত হবে? 100 স্যার। যারা যাদের কাছ থেকে বাইরে সাউন্ড আসতেছে তারা মিউট করে দিস। ওকে, 100 হবে। আর কারো কোনো কনফিউশন আছে? আমি যদি এটাকে 7 গ্রাম দিতাম, 7 গ্রাম দিতাম, ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও একই থাকলে কত হবে? 7 গ্রাম দিলে 140 হবে। ওকে, আরিফ মিয়া, আরিফ আপনাকে মিউট করছি আমি, তারপরে কথা বলছেন। ওকে, তাহলে যারা বুঝেনি তাদের জন্য আমরা কি করছি, টোটাল লিকুইডের সাথে এই মানটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে? যারা বুঝেনি তাদের জন্য, আমার যদি স্যাম্পল সাইজ 11 গ্রাম হয় এবং ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও যদি আমার কত হবে, 1:10 যদি হয়, তাহলে এবার কত হবে আমার লিকুইড, টোটাল লিকুইড কত হবে? 110 হবে। ওকে, যারা বুঝে নাই তাদের জন্য আবার বলছি, তাহলে আমরা কি করছি, আমাদের যে স্যাম্পল ওজন সেটার সাথে আমরা গুণ করতেছি কোনটা, আমাদের যে লিকুইড অর্থাৎ ওয়াটার যেটা বলা হচ্ছে, তাহলে এখানে যদি আমরা গুণ করি তাহলে আমরা 110, কেন ওটা 1:20 110 হবে কিভাবে? 1:10 110 হবে। আচ্ছা, 1:10 110, 10 মিলি টোটাল লিকুইড হবে 110 মিলি। এই এইটা কি ক্লিয়ার সবার উপস্থিত যারা আছেন? এটা যেন আর কোনোদিন ভুল না হয়, আমি জানি আপনারা অনেকেই এটা ক্লিয়ার, বাট এরপরেও কিছু স্টুডেন্ট আছে যাদের এটা ক্লিয়ার ছিল না বা ক্লিয়ার নেই, তারা একটু ক্লিয়ার হতে হবে, কারণ এর উপর বেস করে আমরা পরবর্তীতে ক্যালকুলেশন গুলোতে আগাবো, ঠিক আছে? স্যার আরেকবার একটু বললে ভালো হইতো। আচ্ছা, MH2L দিয়ে যেটা বোঝায় সেটা তো আমরা বললামই, ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও, ডান, এইটুকুতে কোনো সমস্যা নাই। তাহলে এখন বের করব কিভাবে, যত গ্রাম স্যাম্পল দেওয়া থাকবে সেটাকে গুণ দিব লিকুইডের পরিমাণ যত দেওয়া থাকবে সেটা দিই। যেমন আমরা প্রথমে 5 গ্রাম স্যাম্পল ছিল, এখানে ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও ছিল 1:20, তাহলে এখানে আমরা গুণ করেছি কাকে, এখানে আমরা গুণ করেছি এটাকে 20 দিয়ে, তাহলে 5×20 = 100। আবার একইভাবে যদি 7 থাকে তাহলে 7×20 = 140, ক্লিয়ার? আবার একইভাবে আমাদের যদি এখানে 11 গ্রাম স্যাম্পল ওজন এবং ম্যাটেরিয়াল টু লিকুইড রেশিও কত, 10, তাহলে 11 দিয়ে 10 কে গুণ দিব, তাহলে 10×11 = 110, একইভাবে সেখানে 10×11 = 110, ক্লিয়ার? এবার অর্থাৎ আমি যে পট নিব সেই পটে যদি 5 গ্রাম স্যাম্পল নেই, সেই পটে লিকুইডের পরিমাণ কতটুকু হবে? সেখানে ডাইস থাকতে পারে, কেমিক্যাল থাকতে পারে, ওয়াটার থাকতে পারে, সবকিছু মিলে সেখানে কতটুকু হবে সেটা ডিফাইন করছে MH2L। এই মানটা যত থাকবে
তাহলে এটা কত হবে বলো তো যারা বুঝে নাই তাহলে 5 দিয়ে কি 7 কে গুণ দিব তাহলে 35 মিলি ক্লিয়ার এবার কি ক্লিয়ার জি স্যার ওকে ফয়সাল কথা বলতে হবে যারা বুঝে নাই তারা লজ্জা পাওয়ার কিছু নাই একটা ক্লাসে সবাই সবকিছু বুঝবে বিষয়টা এরকম না সবাই সবকিছু আগে থেকে জানবে বিষয়টা এরকম না সো আপনাদের কথা বলতে হবে না হলে কিন্তু আমি ধরে নিচ্ছি আপনারা সবাই বুঝতে পেরেছেন ওকে তাহলে প্রথমত আমাদের মেটেরিয়াল টু লিকুইডের ঝামেলা গেল সেকেন্ডলি আমাদের যে ঝামেলাটা সেটি হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে ডাইস পার্সেন্টেন্স হ্যাঁ শেড পার্সেন্টেন্স আমরা শেড পার্সেন্টেন্স নিয়ে কথা বলবো একটু শেড পার্সেন্টেন্স দিয়ে আমরা কি বুঝি যে কি পরিমাণ ডাইস আমার ফেব্রিকের গায়ে লাগবে তাই না সেটা দিয়ে শেড পার্সেন্টেজ সাধারণত আমরা 1 2 3 অর্থাৎ 0 থেকে 1 পর্যন্ত লাইট শেড ধরা হয় সাধারণত 0 তো বলবো না 0.051 তো আর ডাইং করা হয় না ধরে নিলাম 0.05 থেকে 1% হচ্ছে লাইট শেড স্যার 0.005 আচ্ছা হইল 00 হইল এটা একটা জাস্ট নরমাল ধরে নিলাম 1 থেকে 2 মনে করো মিডিয়াম ঠিক আছে আর আমরা যদি ধরি যে 2 থেকে 3 বা উপরে সেটা হচ্ছে ডার্কা 4 আপ ডার্ক ধরে নিলাম আর কি এটা মোটামুটি অ্যাজাম্পশন এখন প্রশ্ন এখানে নয় প্রশ্ন হচ্ছে আমাকে বলা হলো আমার স্যাম্পল ওজন হচ্ছে স্যাম্পল ওয়েট হচ্ছে 5 গ্রাম এবং শেড পার্সেন্টেন্স শেড হচ্ছে শেড পার্সেন্টেন্স হচ্ছে 1 তাহলে আমার টোটাল ডাইস কত হবে এটা কিভাবে আমরা বের করব এটা এবার আমরা শিখব তাহলে এটা খুবই সহজ যে পার্সেন্টেন্স বলতে আমরা কি বুঝি 1/100 যত পার্সেন্ট দেওয়া থাকবে এখানে 1% দেওয়া আছে তার মানে কি 1% থাকলে সেটাকে আমরা বলতেছি 1/100 তাই না 1% থাকলে সেটাকে 1/100 বলছি এখানে যদি 2% থাকতো এখানে যদি 3% থাকতো 3% থাকলে সেটাকে আমরা কি বলবো 3% 3/100 তাই কি না ওকে তো এখন 5 গ্রাম বলা হচ্ছে 5 গ্রামে কত পার্সেন্ট সেটা বের করতে হবে তাহলে আমরা উইকিক নিয়মে করব তাহলে যদি আমরা উইকিক নিয়মে করি সহজ করে করি উইকিক নিয়মে তাহলে 5 এর কত 1% তার মানে কি এটা 5 এর মানে গুণ 1% মানে 1/100 তাই কি না তাহলে 5 20 100 তাহলে 1/20 20 তাহলে 0. কত হবে কত হবে বলো কি হলো এটা 2.2 ইয়ে উপরে উপরে উঠে যাবে 20 হ্যাঁ তাহলে 0.05 হ্যাঁ তাহলে হলো কত হলো 0.05 এটা কি বেরোলো গ্রাম এইটুক ডাই আমার তাহলে 5% 5 গ্রাম স্যাম্পল যদি হয় 1% শেড যদি থাকে তাহলে আপনাকে কতটুকু ডাই নিতে হবে এই যে 0.05 গ্রাম ডাই নিতে হবে ওকে এখন আমরা আরেকটা করি আমার স্যাম্পল যদি 7 গ্রাম হয় এবং আমার শেড পার্সেন্টেন্স যদি 2% হয় তাহলে আমার ডাইসের পরিমাণ কতটুকু হবে ইনটু 100 তাহলে এটা ক্যালকুলেট করে যাওয়া হবে একইভাবে আমার স্যাম্পল সাইজ যদি 10 গ্রাম হয় আবার ডাইস পার্সেন্টেজ যদি 3% হয় 100 ভাগ করে যা আসবে তাই আমার কথা কি ক্লিয়ার তাহলে স্যাম্পল সাইজের সাথে যে শেড পার্সেন্টেজটা থাকবে সেটা গুণ দিলে আমাদের কতটুকু ডাইস পার্সেন্টেজ সেটা বের হবে ক্লিয়ার ডাইস পার্সেন্টেজ কতটুকু সেটা বের হবে ডান এখন বের করতে পারবো আমাদের ল্যাবে সাধারণত 5 গ্রাম 10 গ্রাম 15 গ্রাম 20 গ্রাম স্যাম্পল হয়ে থাকে এবং তার সাথে একটা শেড পার্সেন্টেজ দেওয়া থাকে মাঝে মধ্যে বলে দেওয়া হয় লাইট শেডে করো বা ডার্ক শেডে করো তখন একটা ধরে করতে হবে আর যদি পার্সেন্ট উল্লেখ থাকে
তাহলে 3% 2% 1% 0.5% 0.05% যেটা বলা থাকবে সেটা সেই ওটা গুণ দিয়ে এভাবে বের করে নিই ক্লিয়ার ওকে জি স্যার সবাই ক্লিয়ার আশা করি ওকে এবার আমরা ইয়েতে চলে যাব যে আমাদের রেসিপিতে থাকে কি যে রেসিপিতে থাকে সাধারণত সেইরকম সোডিয়াম হাইড্রোক্সাইড মনে করো 4 গ্রাম পার লিটার তারপরে মনে করে থাকলো ওয়েটিং এজেন্ট থাকলো মনে করো 1 গ্রাম পার লিটার তারপরে মনে করে থাকলো সিকুইস্টারিং এজেন্ট এজেন্ট কতটুকু থাকলো মনে করো 1.5 গ্রাম পার লিটার ওকে এরপরে মনে করে থাকলো এসিটিক অ্যাসিড মনে করে থাকলো কতটুকু ধরে নাও একটা 1 মিলি বা 0.5 মিলি পার লিটার এখন সেখানে স্যাম্পল ওয়েট মনে করে বললো 5 গ্রাম এবং ম্যাটেরিয়াল টু লিকুইড হচ্ছে 1:10 এটা বললো এখন এই রেসিপিটা আমাদেরকে ক্যালকুলেট করতে তাহলে কিভাবে ক্যালকুলেট করব চলো দেখি আমরা তাহলে এরকম রেসিপি যখন দেওয়া থাকবে তখন আমাদের প্রথম এবং প্রধান কাজ কি কতটুকু লিকুইড টোটাল লিকুইড বের করে ফেলা তখন আমাদের প্রধান এবং প্রধান কাজ হচ্ছে টোটাল লিকুইড বের করে ফেলা তাহলে আমরা বের করি টোটাল লিকুইড এখন আমরা বের করি ওকে তাহলে কি হবে 5 × 20 ও 10 আচ্ছা 20 ধরলাম তাহলে 100 মিলি তাহলে আমার যে টোটাল লিকুইডটা হবে সেটা 100 মিলি ডান এবার এই 100 মিলিটা কেন দরকার এই 100 মিলিটা দরকার এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম পার লিটার ক্যালকুলেট করার জন্য দেখেন তো এখানে কি বলা আছে যে 4 গ্রাম পার লিটার মানে প্রতি লিটারে 4 গ্রাম কিন্তু আমার কতটুকু লিকুইড 100 মিলি তাহলে আমার কিন্তু এখানে দেওয়া আছে লিটারে তাহলে আমার এখান থেকে 100 মিলির জন্য কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড লাগবে সেটা বের করতে হবে তাহলে আমাদের ঐকিক নিয়মে আমরা চলে যাই কি আমাদের ঐকিক নিয়ম যে 1000 মিলিতে আছে কত 4 গ্রাম অতএব 1 মিলিতে আছে 4/1000 গ্রাম অতএব কত লাগবে এখানে 100 তাহলে 100 মিলিতে আছে 4 × 100/1000 ওকে কাটো ওকে তাহলে 10/কত থাকলো এইয়া করো ক্যালকুলেট করো স্যার 4/10 এটা তো কি হবে একটা এটা সংখ্যা তো মুখে মুখেই হয় 2 উপরে চলে যাবে না রে ভাই 10 উপরে চলে গেলে একটা পয়েন্ট দিব শেষ হ্যালো ক্লিয়ার জি স্যার জি স্যার আরো দুটো ক্যালকুলেট করি বাকি যারা বুঝো নাই বুঝে যাবে একই ভাবে ওয়েটিং এজেন্ট হচ্ছে কতটুকু আমার 1 গ্রাম পার লিটার ওকে তাহলে ওয়েটিং এজেন্ট আমার 1 গ্রাম পার লিটার তাহলে এইটাও একই ভাবে করি 1000 মিলিতে আছে কত এখানে 1 এখানে 4 নাই 1 গ্রাম অতএব একে কত আছে 1/1000 সেম ভাবে 100 তে এই 100টা কোথাকার 100 এই যে 100 এটা আমার টোটাল লিকুইড কিন্তু এটা হ্যাঁ এটা আবার খেয়াল রেখো তোমরা হ্যাঁ ওকে তাহলে 1 × 1/ হচ্ছে 1000 ও সরি এটা 100 1000 তাহলে 200 কেটে দিলাম 1/10 মানে কি 0.1 গ্রাম হয়েছে ওকে
একই সাথে এখন যদি আমরা বের করতে চাই বাকি 1.5 তাহলে এটাও একই ক্যালকুলেশন আসবে এখন আর এত বিস্তারিত না করে আমরা সরাসরি এভাবে লিখে দিতে পারি 1.5 ইনটু 100 বাই হচ্ছে 1000 পারি না তাহলে 200 কেটে দিলাম 10 1.5 থেকে 1.5 কে ভাগ দাও 1.5 ভাগ হচ্ছে 10 তাহলে কত হবে এখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটা যদি উঠিয়ে দেই তাহলে নিচে আরেকটা শূন্য হবে তাহলে 100 হয়ে গেল তাহলে এখন এই 20 নিচে আছে এটা উপরে গেলে পয়েন্ট শূন্যর পরে মানে পয়েন্টের পরে দুটো সংখ্যা হবে তাহলে 1.5 ওকে এত অঙ্ক বোঝা লাগবে না ক্যালকুলেটর করে ফেলবা সমস্যা তাহলে হলো 1.5 গ্রাম এরপরে আসে 0.5 মিলি এটাও যদি আমরা এত বিস্তারিত না লিখি তাহলে 0.5 গুণন 100 ইনটু 1000 তাহলে 200 কেটে দিলাম ঠিক আছে তাহলে এখানে একটা পয়েন্ট এই পয়েন্টের জন্য নিচে আমরা 10 নেই মানে দুটো শূন্য তাহলে এখন যদি বলি তাহলে 0.005 গ্রাম বা মানে সিসি বা মিলি ঠিক আছে সিসি বা মিলি ক্লিয়ার আমার কথা আপনারা কি ক্লিয়ার ওকে তাহলে এই বের করা আমাদের ক্লিয়ার ওকে এখন প্রশ্ন হচ্ছে এই যে 0.04 গ্রাম এটা কি আপনি এটা মাপা যাবে হয়তো 0.4 গ্রাম তাও সূক্ষ্ম মাপ হয়ে যায় আমি যদি 0.5 এর জন্য যেটা বের করেছি এটার জন্য যেটা বের হয়েছে যে 0.005 গ্রাম এই 0.005 গ্রাম কিন্তু আপনি মাপতে পারবেন পারবেন মাপতে এই পিপেট দিয়ে বা মাইক্রো পিপেট দিয়ে মাপা যাবে কিন্তু মাইক্রো পিপেট তো নাও থাকতে পারে বা এটা এটার সামনে যদি আমি আরেকটা শূন্য দিয়ে দিই 0.004 গ্রাম এই 0.004 গ্রাম কি মাপা যাবে ভাই যাদের শব্দ হচ্ছে তারা মাইক্রোফোন গুলো মিউট করো আর যাদের হচ্ছে না তারা অন করো ওকে তাহলে কত হলো 0.004 গ্রাম এটা কি মাপা যাবে না সেই জন্য এটার জন্য আমাদের করতে হবে স্টক সলিউশন তাহলে চলো এবার আমরা স্টক সলিউশনের ধারণায় যাই তাহলে এইটুক তো আমরা বুঝছি নাকি এইটুকে তো কোনো ঝামেলা নেই আশা করি স্পিক আউট ওকে ওকে মনে করো আমার এখানে আসছে ধরে নেই এটা NaOH মনে করো আসছে 4 গ্রাম পার লিটার লিটারের জন্য আসছে হলো ধরে নেই আমি এটা 0.004 গ্রাম এটা ধরে নিলাম আসছে এখন আমি তো 0.004 গ্রাম মাপতে পারি না তাহলে সেজন্য আমি কি করব সেজন্য আমি যেটা করব স্টক সলিউশন করব স্টক সলিউশনটা কি কম কনস মানে বেশি যে কনসেন্ট্রেশনটা সেটা কমের মধ্যে মানে অধিক অল্প দ্রবণে অধিক ঘনত্ব নিয়ে আমার এইটাকে মিট করা কিভাবে মিট করব দেখো মনে করো এখন আমরা আসি 1% স্টক সলিউশন বলতে কি বুঝি 1% কেমিস্ট্রিতে পড়েছো স্টক সলিউশন 1% স্টক সলিউশন কি মানে হচ্ছে 100 মিলি পানিতে 1 গ্রাম থাকবে মনে করো 1% স্টক সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH তার মানে কি 100 মিলি পানিতে 1 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকবে 2% তার মানে কি 100 মিলি পানিতে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকবে 3% 4% 5% 6% মানে 100 মিলি পানিতে সেই পরিমাণ দ্রবীভূত থাকবে ওকে তাহলে এখানে আমার কত দরকার পয়েন্ট একবারে এটা উন্ডু করে ফেলে আমি 0.004 গ্রাম তাহলে আমি কি করব আমার এই স্টক সলিউশনটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করতে হবে যেন গুণিতকটা নেই গুণিতক সংখ্যা নিলে সেটা সহজে মিলে যায় আচ্ছা আমি প্রাইমারি ভাবে সবসময় 1% স্টক সলিউশন করব
তাহলে সুবিধা হবে যখন বুঝে যাব তখন তার ঝামেলা নেই 1 ভাগ 100 তার মানে কত আসবে দুটো শূন্য উপরে চলে গেলে 0.001 হ্যালো তোমরা কি বোঝা যাচ্ছে জি স্যার বোঝা যাচ্ছে এই ভাগটা আবার দেখো আমি ম্যাথে খুব ভালো তো স্যার এখানে একটা শূন্য বেশি হইছে দাঁড়াও ওকে 0.1 ঠিক আছে এটা কি হলো মিশে যায় কে ওকে 0.1 তাহলে এটা আসলো এটার মানে কি এটার যে মানে কি হলো প্রতি মিলিতে তাহলে 1 মিলিতে যদি এক মানে 100 মিলিতে আমরা যদি আকের মতই করি 100 মিলিতে আছে 1 গ্রাম মানে 100 মিলিতে ডিসলভ আছে 1 গ্রাম তাহলে 1 মিলিতে ডিসলভ আছে 1 ভাগ 100 গ্রাম তাহলে সমান সমান 0.01 গ্রাম তার মানে কি প্রতি মিলিতে আছে কতটুকু তাহলে 0.01 গ্রাম 0.01 গ্রাম কিন্তু আমার তো আরো ডাইলুট লাগবে ঠিক আছে আমার তো আরো ডাইলুট লাগবে এটারও এইটারই আরো 10 ভাগ লাগবে ঠিক আছে তাহলে এখানে তুমি আরো ডাইলুট করো 0.1% স্টক সলিউশন করো যদি তুমি 0.1% স্টক সলিউশন করো তাহলে কি হবে সোডিয়াম হাইড্রোক্সাইড কতটুকু ছিল 0.04 দাঁড়াও লিখি NaOH ছিল হলো 0.004 ওকে আমি যদি 0.1% স্টক সলিউশন নেই তার মানে হচ্ছে 100 মিলিতে থাকবে 0.1 গ্রাম যদি এটা মাপাও কষ্টকর 0.1 গ্রামের স্টক সলিউশন করলে আমরা লিকুইড বেশি দিয়ে করতে পারি তাহলে একে থাকবে 0.1 ভাগ 100 তাহলে ভাগ করো পয়েন্ট উঠে গেলে নিচে আরেকটা শূন্য আসবে তার মানে 0.001 গ্রাম আসবে তার মানে তুমি কি করছো 0.1 গ্রাম ডাই মনে করো 0.004 গ্রাম মাপার থেকে 0.1 গ্রাম মাপা তো সহজ তাই না তাহলে 100 মিলিতে 0.1 গ্রাম মেপে সেখানে আমরা কি করছি 1 মিলিতে কত বের করছি তাহলে এখন দেখো তো প্রতি মিলিতে কত বের হয়েছে 0.001 গ্রাম তাহলে এখন এই সংখ্যাটা দিয়ে মানে এই যে সংখ্যাটা বের করতে হবে সেই সংখ্যাটাকে ভাগ দিব 0.001 তাহলে কত বের হবে 4 তার মানে এখান থেকে আমি কত মিলি নিব 4 মিলি নিব আমার কথা কি ক্লিয়ার আমি আবারো বলছি আমি 100 মিলি পানি নিব আমার উদ্দেশ্য হচ্ছে এই অ্যামাউন্টটা মিট করা ওকে আমি 100 মিলি পানি নিলাম সেখানে 0.1 গ্রাম ডাই নিলাম তাহলে প্রতি মিলিতে কতটুকু ডাই আসলো সেটা বের করলাম ডান এখন তাহলে এই অ্যামাউন্টটা মিট করতে আমার কয় মিলি নিতে হবে সেই জন্য আমি সেই অ্যামাউন্টটাকে আমার এখানে প্রতি মিলিতে যেটা বের হয়েছে সেটা দিয়ে ভাগ করলাম ভাগ করলে যেটা বের হলো সেটা হচ্ছে 4 তাহলে 4 মিলি যদি আমি এই সলিউশন থেকে নেই তাহলে আমার এই পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হবে একইভাবে এখানে যদি আমি 0.001 কে গুণ করি 4 দিয়ে তাহলে আমার আসবে 0.004 যেটা মিলে যায় আমার তো নিতে হবে 0.004 গ্রাম তাই না আমার কতটুকু নিতে হবে 0.004 গ্রাম নিতে হবে আমি কিন্তু 0.004 গ্রাম মাপতে পারছি না সেই জন্য আমি ডিজিটাল ব্যালেন্সে 0.1 গ্রাম মেপে নিয়েছি 1 গ্রাম মেপে নিয়ে দেন ডিসলভ করছি করে সেখান থেকে লিকুইড এমন পরিমাণে নিচ্ছে যেইটা 0.004 গ্রামকে মিট করে আমার কথা কি বোঝা গেছে আচ্ছা আমি আরেকটা एग्जांपल দিচ্ছি ওকে আমি মনে করো এটাই আমি মনে করো যে এটাই তোমাদের ইয়ে করলাম একটা পয়েন্ট কমিয়ে দেই তাহলে আরেকটু বুঝতে সুবিধা হবে এটা কি হলো
আচ্ছা আমি 0.04 দিই যদিও এটা ডিজিটাল ব্যালেন্সে মাপা যায় কিন্তু তারপরে রিস্ক নেওয়ার দরকার নাই তাহলে তুমি কি করছো 1% স্টক সলিউশন করছো তার মানে কি 1% স্টক সলিউশন মানে হচ্ছে 100 মিলিতে ডিসলভ থাকবে 1 গ্রাম অতএব 1 মিলিতে থাকবে 1 ভাগ 100 মানে হচ্ছে 0.01 গ্রাম ডান তাহলে 0.01 গ্রাম প্রতি মিলিতে এটা তাহলে এই যে এটাকে ভাগ দিব যতটা লাগবে সে যত প্রতি মিলিতে যেটা বের হবে সেটা দিয়ে 0.01 তাহলে সেখানে কত বের হবে 4 মিলি ওকে তাহলে আমি একটা সলিউশন করব 100 মিলি 100 মিলি সলিউশন করব সেখানে 1 গ্রাম ডাই অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব দেওয়ার পর গুলাবো এইখান থেকে পরে আমি কতটুকু নিব 4 মিলি নিয়ে নিব 4 মিলি নিয়ে নিলে আমার এই অ্যামাউন্টটা এখনো বুঝছে কিনা আমি জানি না আমার মূল যে পট 100 মিলির পট সেইখানে আমার কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড দিতে হবে 0.04 গ্রাম দিতে হবে কিন্তু আমি এটা মাপতে পারছি না সেই জন্য আমি কি করছি আমি 1 গ্রাম তো মাপতে পারি সেজন্য আমি 1% স্টক সলিউশন করছি তাহলে 100 মিলিতে 1 গ্রাম থাকলে প্রতি মিলিতে কত গ্রাম থাকছে তাহলে এই অ্যামাউন্টটা মিট করতে কয় মিলি আমার নিতে হবে সেটা এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার এটা কথা বলেন না গলায় জোর থাকতে হবে তো খুবই আস্তে মনে হচ্ছে আচ্ছা আমি একটা টেস্ট দেই মনে করেন এটা পারেন কিনা একটু দেখি ওকে আমি মনে করে দিলাম আপনাদেরকে স্টক সলিউশনের আগে দিয়ে পরে ওটা দিচ্ছি স্টক সলিউশন মনে করেন আপনার সোডিয়াম হাইড্রোক্সাইড আবার ডাই নিতে হবে মনে করেন ডাই মনে করেন নিতে হবে 0.001 এটা বেশি হয়ে যায় 1 গ্রাম 0.01 গ্রাম এখন এটা আপনি কতটুকু কিনবেন এটার ইয়াটা বের করেন তো এটা আপনি কতটুকু স্টক সলিউশন করবেন আমাকে একটু বলেন আপনারা কতটুকু স্টক সলিউশন করলে কয় মিলি নিতে হবে সবাই খাতায় করেন আমার ডাই নিতে হবে 0.01 গ্রাম এটা স্টক সলিউশন করবেন আপনারা 2 মিনিট সময় গ্রাম পারেন নাই এখনো কথা বলতে হবে তো 0.1 থেকে 1 গ্রাম না কত মিলি নিব কত পার্সেন্ট স্টক সলিউশনে বলেন কত মিলি নিব আপনারা মনে হয় এখনো ক্লিয়ার না দেখেন আমি বলছি স্যার ওটা স্যার অন্যভাবে করতে না যদি পয়েন্ট প্রথমে আমি 1% সলিউশন করি মানে 1 গ্রামে 1000 পানি নিলাম নিয়া 1% সলিউশন করলাম ওই 1% সলিউশন থেকে আবার 100 পানি নিয়া 10 ওই যে 1% এর 10 মিলি দিব দিলে 0.1 গ্রাম সলিউশন হয়ে যাবে তোমার তো ইয়ে বেশি হওয়া যাবে না তোমার যে টোটাল লিকুয়ার 100 মিলি এটা যেন আবার ক্রস না করে ঠিক আছে ওটা তো 100 নিতেছি পরে নেক্সট টাইম 100 নিতেছি আর কি না তোমার তো আরো আছে কেমিক্যাল আছে না তুমি নিতে পারো সমস্যা নাই কিন্তু ও বুঝছি তোমার জন্য এটা লিকালি ঠিক রাখতে হবে হ্যাঁ এটা যেন 100 আবার ক্রস না করে তুমি মনে করো একটাই নিয়ে নিলা তো বাকিগুলো নেওয়া লাগবে না সেজন্য হচ্ছে না না হ্যাঁ ঠিক আছে তাহলে আমি এটারও 1% স্টক সলিউশন করব করলে কি হবে প্রতি মিলিতে আসবে 0.01 তাহলে আমি এটাকে 0.01 দিয়ে ভাগ দিলে আমার উত্তর আসে 1 তাহলে আমি 1% স্টক সলিউশন করলে সেখান থেকে 1 মিলি নিব বিষয়টা কি ক্লিয়ার জি স্যার আমার যদি এটা 5 থাকতো তাহলে আমি 5 মিলি নিতাম 1% স্টক সলিউশন
Done. Ghatana ki clear? Yes, sir. Yes, sir. এখন করতে পারবেন আর কোনো ঝামেলা হবে মনে করেন এরকম অ্যামাউন্টের ক্ষেত্রে বের করতে গেলে আচ্ছা আরেকটা দেই আপনি মনে করেন আপনাকে বের করতে দিলাম তাই আসলো আপনার এটা বের করেন তো এটা যে খালি 1% দিয়ে হবে এমনটা কিন্তু না 0 পয়েন্ট মানে যেই সংখ্যাটা পরিমাণটা দেওয়া থাকবে তার যত গুণিতক আছে সেই গুণিতক গুলো দিয়েই হবে কারণ সেটা দিয়ে সহজে মিলবে এটা তো 11 মিলি নিলেই তো এটা 11 মিলি নিলেই হচ্ছে এটা তো বুঝে গেছো যারা বুঝে নাই তাদের জন্য আচ্ছা দেখেন তো আমি যদি বলি আমি স্যার আগে তো ল্যাবে ছিলাম এজন্য আসছি ল্যাবে ছিলে আমরা মনে করলাম ডাই নিলাম 0.05 মানে লাগবে 0.05 এটার ক্ষেত্রে আমাদের কি লাগবে আমরা 1% স্টক সলিউশন দিয়েও করতে পারি আবার 5% স্টক সলিউশন দিয়েও করতে পারি আমরা যদি 1% স্টক সলিউশন দিয়ে করি তাহলে আমার লাগবে 5 মিলি আমি যদি এটা 5% স্টক সলিউশন দিয়ে করি তাহলে আমার লাগবে 1 মিলি বিষয়টা কি ক্লিয়ার 5% দিয়ে করলে কিভাবে 1 মিলি লাগবে তাহলে একই ভাবে 100 মিলিতে থাকবে 5 গ্রাম একে থাকবে কত 5 ভাগ 100 সমান সমান 0.05 আমার তো বেরি করতে হবে এটা দিয়ে ভাগ দিব এটাকে তাহলে 0.05 ভাগ 0.05 সমান সমান 1 মিলি তাহলে আমি 1% স্টক সলিউশন করলে 5 মিলি লাগতেছে 5% স্টক সলিউশন করলে 1 মিলি লাগতেছে বিষয়টা কি ক্লিয়ার জি স্যার ওকে তাহলে আসলো এই পর্যন্ত ওকে এখন আমরা আমাদের ইয়েতে ফিরে যাব রেসিপিতে ফিরে যাব আমাদের রেসিপি মনে করে ছিল এরকম যেটা ছিল NaOH একটা ছিল সেখানে তুমি নিয়েছো মনে করো 10 মিলি তোমার স্টক সলিউশন থেকে নিবা তারপর মনে করো ওয়েটিং এজেন্ট আছে সেইখানে তোমার আসতেছে মিলি মনে করো আর ধরে নাও 20 মিলি তারপর সিকুয়েস্টারিং ছিল মানে এটা আমি র্যান্ডমলি বলতেছি হ্যাঁ যত আসবে তত সিকুয়েস্টারিং মনে করো তোমার ছিল 15 মিলি এভাবে ডাই মনে করো আছে তোমার ধরো 30 মিলি ঠিক আছে এখন এইভাবে তোমাকে সবগুলো টোটাল করে এখন তোমার আনতে হবে কত মিলি হলো এখানে তাহলে 20 30 30 60 আর 15 কত হয় 30 30 60 আর 15 হলো 75 তাই না 75 75 মিলি তাহলে বাকিটা হলো পানি দিতে হবে তাহলে 100 টোটাল লিকুইড ওই যে 100 75 তাহলে হলো 25 ওয়াটার তাহলে কেমিক্যাল গুলো সবগুলো দিয়ে যেটুক রেস্ট থাকবে সেটা পানি দিয়ে টোটাল 100 মিলি করে দেবে ক্লিয়ার জি স্যার এরপর এই 100 মিলি ওয়াটারটা আমাদের পটে নিব 100 মিলি স্যাম্পল দেব এরপর স্যাম্পল দিয়ে ডাইং করব ঘটনা কি ক্লিয়ার জি স্যার স্যাম্পল কি স্যার 10 গ্রাম নাকি স্যাম্পল যেটাই হোক 10 15 মানে যেটা হবে সেটা অনুসারে হিসাব হবে সেটা অনুসারে লিকুইড হবে আমি এখানে হিসাবটা বুঝাচ্ছি আপনাদের আপনারা কি লিকুইডের পরিমাণটা বুঝছেন মানে হিসাবটা বুঝছেন আচ্ছা এটা কেটে যাবে তাহলে এতক্ষণ থেকে আমরা দেখলাম MS12 মেটাল টু লিকার রেশিও তারপরে দেখলাম ডাইস পার্সেন্টেন্স ঠিক আছে ডাইস পার্সেন্টেন্স তারপরে দেখলাম আমরা রেসিপি ক্যালকুলেশন যে কিভাবে বের করব সেটা থেকে স্টক